আসসালামু আলাইকুম। এখন আমাদের মুসলমানদের খুব দুঃসময় চলছে, কারণ একটি যাজক শ্রেণী তারা আমাদের ইসলামের প্রচার এবং ইসলাম নিয়ে কথা বলার দায়িত্ব নিয়ে নিয়েছে, কুক্ষিগত করেছে। তারা নিজেদেরকে এমনভাবে জায়গা মতো বসিয়েছে যে তারাই ইসলামের ধারক বাহক, কিন্তু এদের 99% পৃথিবীর কোনো জ্ঞান নেই, আন্তর্জাতিক আইনের কোনো ধারও ধারে না, এরা পৃথিবী কীভাবে চলছে তারা জানেও না, এমনকি মানুষের সাথে কীভাবে ডিল করতে হবে সেটাও এরা বোঝে না। এরই মধ্যে একজন হচ্ছে এই তারেক মনোয়ার। তারেক মনোয়ার সে মাঝে মাঝে পশ্চিমা দেশগুলোতে আসে। এই তারেক মনোয়ার পশ্চিমের কোন একটি দেশে সে একটি ভাষণ দিয়েছে, যেখানে সে শিশুদেরকে ইসলাম সম্বন্ধে আলোচনা শুরু করেছে। এই বিকৃত রুচির মানুষটি শিশুদের সঙ্গে ইসলাম নিয়ে আলোচনা শুরুর ক্ষেত্রে প্রথমেই সে যে কথাগুলো দিয়ে শুরু করেছে সেগুলো ইসলামী তরিকা নয়, কারণ এই কথাগুলো বুঝতে হলে আসলে একটু বড় হতে হবে, না হলে বাচ্চাগুলোর ভিতরে, যে বাচ্চাগুলি বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে গড়ে উঠেছে, সেই বাচ্চাগুলোর একটি রিয়াকশন সৃষ্টি হবে মানসিকতায়, এবং পরবর্তীতে তারা যদি এটা নিয়ে আলোচনা করে পিতামাতার সাথে বা স্কুলে গিয়ে তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপে শিকার হতে হবে, বাবা মার কাছেও ধমক খেতে হবে। এই তারেক মনোয়ার ইংরেজিতে বক্তব্য রেখেছে, প্রতিটা সেন্টেন্সে ভুল ইংরেজি, প্রতিটা বাক্যে বাক্যে, অক্সফোর্ডে 3 বার পুরস্কারপ্রাপ্ত, প্রতিটা বাক্যে বাক্যে ইংরেজি ভুল। সে শুরু করেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে নিয়ে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সংখ্যক বিয়ে সেটা সাধারণত মুসলমানদের জন্য, সাধারণ মুসলমানদের জন্য প্রযোজ্য নয়, এবং ওনার বিয়েগুলো কখন কীভাবে কী কারণে এতগুলো হয়েছিল সেগুলো নিয়ে ইসলামিক স্কলাররা অনেক আলোচনা করেছেন, যে আলোচনা খুব সুদীর্ঘ এবং গুরুগম্ভীর, জ্ঞানগর্ব আলোচনা হতে হয় এটা বুঝতে হলে, না হলে নাস্তিকদের কাছে, ইসলাম বিদ্বেষীদের কাছে এগুলো নিয়ে তোপের মুখে পড়তে হবে। সেই ক্ষেত্রে শিশুদেরকে বলা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 জন স্ত্রী ছিলেন, এই কথা বলে ছেড়ে দেওয়া, সেই শিশুকে প্রথমেই হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে একটি নেগেটিভ ধারণা পোষণ হবে, কারণ সে এমন একটি সমাজে গড়ে উঠছে যেখানে একাধিক স্ত্রী থাকে না, এবং তারা যদি এই কথা মাথার ভিতরে ঢোকে তাহলে তারা ভাববে কেন আমাদের এই মা বাবা একজন, ওরা তো একাধিক মার বাবার কথা বললে ওরা তো কেমন করে তাকায়, এবং আমাদেরকে অলরেডি 4টা বিয়ে নিয়ে কথাবার্তা হয়, এবং যেখানে এখানে অফেন্স টু পার্সনস অ্যাক্টে ব্রিটেনে আপনি একাধিক বউ রাখতেও পারেন না। অতএব এই যে লোকটি এখানে ভাষণ দিচ্ছে এবং তাকে যারা আয়োজন করেছে এই ভাষণের তাদেরকে আমি ধিক্কার জানাই, কারণ উচিত ছিল তাকে তার এই ভাষণটি মাঝ রাস্তায় থামিয়ে দেওয়া। এই লোকটি আরও বলছে, সে হাত তুলে শিশুদেরকে বলতে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল? 6। এবার আঙুল দেখিয়ে বলছে, এবং তারপর বলেছে উনি 9 বছর আগ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাননি। বাচ্চাদের মনে স্বাভাবিক প্রশ্ন আসবে, 6 বছরে কেন, আমার বয়স তো 6 বছরের একটু বেশি, আমাকে তো শিশু বলে, আমাকে তো স্কুলে শেখানো হয় যে বড়রা যদি তোমার সঙ্গে কুদৃষ্টিতে থাকায় বা যদি একটু অন্যভাবে টাচ করে তোমাকে, তোমরা অবশ্যই স্কুলের টিচারকে বলে দিবে, না হলে বাবা মাকে বলে দিবে। এই পরিস্থিতিতে 52 বছরের বয়সে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের বাচ্চাকে বিয়ে করেছিলেন, এটা তার কাছে প্রথমে ইসলামের বিরুদ্ধে একটি বিরূপ মনোভাব সৃষ্টি হবে, এবং তারপরে ভাববে যে কেন 9 বছরে গেল, এটা নিয়ে একটি বিরূপ মনোভাব সৃষ্টি হবে। অতএব এই প্রশ্নগুলোর উত্তর বাবা মার জন্য দেওয়াটা খুবই ডিফিকাল্ট, এবং তাকে সেখানে সেক্স এডুকেশন অন্য কিছু তাকে বোঝাতে হবে, এবং সেটা অত্যন্ত দুরূহ বাবা মার পক্ষে, এবং এখানকার মুসলিমরা এরকম আর্লি এজে, টু আর্লি এজে সেক্স এডুকেশন দেওয়ার ব্যাপারে তারা দ্বিমত পোষণ করে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন তখন ওনার বয়স 16 ছিল, এবং উনি যখন তার ঘরে গিয়েছিলেন তার বয়স 19 ছিল। এই তারেক মনোয়ার এর মতো মোল্লাদেরকে আমি চ্যালেঞ্জ করব আমার সাথে ডিবেট আসার জন্য। এই সকল কথাবার্তা বলে প্রথমত বাহাস যদি করতে চান, যদি ধরেও নেন আপনার কথা রাইট, আপনি 6 বছরেই থাকতে চান, 9 বছরের সংসারে গেছে ধরতে চান, তারপরে সেটা বড়দের আলোচনার বিষয়। হযরত মুহাম্মদ ইসলাম তার বিবাহ জীবনে, দাম্পত্য জীবনে অনেক ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেগুলো আমাদেরকে বলেছেন, এবং সেই আলোচনা, আপনি বয়স হবে, বড় হবেন, জ্ঞান হবে, কিছু পড়াশোনা করবেন,
তখন আপনি এগুলি নিয়ে আলোচনা করতে পারেন। অনেক ক্ষেত্রে অনেক কিছু আলোচনা হজরত মুসা আলাইহিস সালাম অনেক জীবনে অনেক কিছু আলোচনা শিশুদের সামনে করতে হয় না, কারণ আপনাকে বুঝতে হবে শিশুদেরকে কি আলোচনা করা উচিত। হজরত মুসা আলাইহিস সালাম শিশুদের সাথে কিরকম ব্যবহার করেছেন, উনি সকালবেলা ফজরের নামাজের সময় যেতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন নামাজে যেতেন শিশুদের সঙ্গে খেলতেন, এই কথা কিন্তু উনি বলছেন না। উনি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাথে কীভাবে আচরণ করতেন, কীভাবে ওদের কাঁধে নিয়ে খেলতেন, এই কথা কিন্তু উনি বলছেন না। উনি শিশুদের সঙ্গে কীরকম আচরণ করতেন, এই কথা উনি বলছেন না। শিশুদেরকে বাগানের ফুলের সাথে, ভেস্তের বাগানের ফুলের সাথে তুলনা করেছেন, এই কথা উনি বললেন না। উনি শিশুদের ব্যাপারে কতটা অমায়িক ছিলেন এ কথা বললেন না। যুদ্ধে শিশুদেরকে যেতে দিতেন না, এ কথা উনি আলোচনা আনলেন না। প্রথমে উনি আনলেন না যে মা বাবাকে ভালোবাসার কথা, প্রথমে এই সকল ভালোবাসার কথা দিয়ে শুরু না করে উনি শুরুই করলেন হজরত মুসা আলাইহিসসালামের, ওনার বিবি কয়জন ছিল, উনি ওনার ওনার আদম আলাইহিসসালামের বাচ্চা ছিল 40 জন, আদম আলাইহিসসালাম লম্বা ছিলেন 60 ফিট, মানে সকল শকিং আলোচনা দিয়ে উনি শুরু করলেন। এই সকল লোক আসলে বিকৃত মেন্টালিটির, এখানকার সাইকোলজি জানে না, শিশুদের সাইকোলজি বোঝে না, সমাজ বোঝে না, এবং এদেরকে যারা লেকচার দেওয়ার ব্যবস্থা করে তারাও পাপ কামাই করে, কারণ তারা এই সকল কিংকর্তব্য বিমূর, এই সকল টাইটেল পাস, এই সকল যাজকদেরকে আমাদের সমাজে ভাষণ দিতে দিয়ে আমাদের ইসলামিক উম্মার ক্ষতি করছে। এবং এই সকল শিশুরা যারা এই লেকচারটি এখানে বসে শুনছে, একটি সময় তাদের ভিতরে অনেকেরই ইসলাম ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে। যদি না, যদি না, আল্লাহ করুক, আমি দোয়া করি এদের ভিতর থেকে অনেক আলেম বের হোক, প্রকৃত আলেম, এই সকল টাইটেল পাস আলেম না, যারা কিনা আসলে বুঝবে কাকে কী কার কতটুকু দিতে হয়। অনেক কথা আলোচনা অনলাইনে করা যায় না, আমি করি না, এগুলো আমার বইয়ে পাবেন, কিতাবে পাবেন, যেগুলো লিখছে সেগুলিতে পাবেন, কারণ সবাইকে সার্বজনীনভাবে, যেমন ওয়াজে, ওয়াজে কখনো গুরু গম্ভীর লেকচার হয় না, কারণ ওয়াজে সবাইকে খুশি করতে হয়। কিন্তু অনেক সময় স্কলাররা, জ্ঞানীরা এমন কিছু কথা বলে যে সাধারণ মানুষ গিলতে পারে না, হজম করতে পারে না, ধারণ করতে পারে না, এবং ওইসব আলোচনা ওদের কাছে করতে হয় না। তাই প্রকৃত গুরু গম্ভীর আলোচনা এই সকল ওয়াজে হয় না, প্রকৃত এলমি আলোচনা এস ওয়াজে হয় না, কারণ ওয়াজে যদি আপনি প্রকৃত এলমি আলোচনা করতে চান তাহলে 80% লোক ওখান থেকে উঠে চলে যাবে, কারণ তারা সেগুলো ধারণ করতে পারবে না, গভীরভাবে চিন্তা করতে পারবে না। সেইখানে শিশুদেরকে এই সকল টপিক দিয়ে আলোচনা শুরু করা তার মাথাকে আগেই নষ্ট করে দেওয়ার মতো উপক্রম। তাছাড়াও সর্বশেষে এই ভুল ভাল ইংরেজিতে প্রতি সেন্টেন্স, আমি চ্যালেঞ্জ করলাম, এই প্রতিটা সেন্টেন্স ইংরেজি ভুল বলেছে, যারা ইংরেজি জানেন তারা দেখবেন প্রতিটা সেন্টেন্স ইংরেজি ভুল। এই অক্সফোর্ড তিনবার পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, এবং কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে সে শিশুদের সামনে লেকচার দিচ্ছে কিন্তু সে জানে না কোথায় কি বলতে হবে, শিশুদেরকে কখন কি বলতে হবে, কখন তাদের সময় যাওয়া উচিত, বয়স হওয়া উচিত। আর সর্বোপরি লাস্টে এই তারেক মনোয়ারকে বলছি, তুমি তারেক মনোয়ার, তুমি আমার সাথে বাহাসে আসবে, তুমি যদি লন্ডনে আসো আমাকে যোগাযোগ করবে, তুমি প্রমাণ করবে হজরত মুসা আলাইহিস সালাম 6 বছরে বিয়ে করেছিল, 9 বছরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সংসারে তুলেছিল, প্রমাণ যদি করতে না পারো তুমি নাকে খত দিবে। মাস্টারের চোখ সতর্ক থাক, মাস্টারের চোখ সতর্ক থাক, মাস্টারের চোখ সতর্ক থাকতে হয়। ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হলেন, তিনবার শ্রেষ্ঠ টিচার হলেন, তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি, আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। আসসালামু আলাইকুম, চলুন এই অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ শিক্ষকের একটু পরীক্ষা নেওয়া যাক। সে তার চোখ, তার দৃষ্টি, যাদেরকে সে, যে শিশুদেরকে সে লেকচার দিচ্ছিল, সে কি বুঝতে পারছিল যে সে কি শিশুদেরকে লেকচার দিচ্ছে, না বৃদ্ধদেরকে দিচ্ছে, না মধ্যবয়স্ক দিচ্ছে, না জ্ঞানীদের দিচ্ছে? তার লেকচার থেকে চলেন না হয় একটু জানার চেষ্টা করি, আর তার ইংরেজির একটু পরীক্ষা নেওয়া যাক। অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ শিক্ষক, চেয়ার অফ দিস প্রোগ্রাম, অনারেবল আওয়ার এলডারলি পারসনস, সিনিয়র সিটিজেন্স, এন্ড মাই বিলভড চিলড্রেনস, এন্ড মাই বিলভড চিলড্রেনস, এন্ড মাই বিলভড চিলড্রেনস, চাইল্ডের প্লুরাল চিলড্রেন, চিলড্রেনস না। টুডে ইনশাআল্লাহ উই উইল স্পিক আউট, স্পিক আউট, স্পিক আউট, স্পিক আউট না, স্পিক আউট হলো যদি আপনাকে বলতেই হয়, বাধ্য হন, সেটা স্পিক আউট, কিন্তু এটা হবে স্পিক অ্যাবাউট, ইউ আর গোনা স্পিক অ্যাবাউট, অর আই উইল স্পিক অ্যাবাউট। ডু ইউ নো হোয়াট ইজ প্যারেন্টস মিনস, প্যারেন্টস মিনস, প্যারেন্টস মিনস, প্যারেন্টস মিনস না, প্যারেন্ট মিনস অথবা প্যারেন্টস মিন, who knows, do you know what parents means, parents means, parents means, parents means na,
parent means অথবা parents mean? No, you know what you call your dad and ma'am, your dad and ma'am, your dad and ma'am. Dad and ma'am na, dad and mum অথবা daddy and mummy, father and mother. এগুলো হচ্ছে কারেক্ট ইংলিশ এবং স্ট্যান্ডার্ড ইংলিশ। ম্যাম হচ্ছে স্যার, ম্যাম, ম্যাডাম। Parents means parents means parents means parents means na parent means অথবা parents mean father and mother. How many father you have? Just one? Just one? Just one? বাচ্চাদের শক দিয়ে বলে নাকি just one? মানে বাচ্চারা প্রথমে মাথায় চিন্তা করে বাপ রে আমার আরো বাপ আছে নাকি? Okay. And how many mother you have? How many mother you have? One? That's good. Do you know your mommy's name? Your mommy's name? Mommy's name টা জানার কি দরকার ছিল? Daddy's name জিজ্ঞেস করলে হতো না? Mommy's name insisting জানতেই হবে mommy's নাম কি? Mommy's name? Do you know your mommy's name? Do you know your mommy's name? Do you know your mommy's name? What's her name? What's her name? What's her name? বাচ্চার মায়ের নাম তাকে জানতেই হবে। বলাই সার্ভে সমস্যা। There is 12 birds in there is 12 birds in there is 12 birds in Quran. Verses in Quran. And we came here from one parents. Here from one parents. Here from one parents. One pair of parents অথবা one parent. Not one parents. And mother of the world? Come on. Hawa. 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 Hawa নামটি কোরআনে নেই। Hawa নামটি হিব্রু বাইবেল থেকে হাদিস এসছে সেটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়েছি এবং সেই নামটি সঠিক নয়। এটা একটি মিথোলজিক্যাল ক্যারেক্টার থেকে হাওয়ার থেকে আসছে। How many children Adam used to have? How many children Adam used to have? How many children Adam used to have? To have bad English. How many children did Adam have? Or how many children Adam had? How many children he had, Adam? Who can say it? Yes. Nah. Bit more. Come on. How many pairs? He used to have twins, you know? One boy, one girl, you know? One boy, one girl, you know? One boy, one girls together. One boy and one girl. অথবা এ বয় এন্ড এ গার্ল ওয়ান বয় এন্ড ওয়ান গার্লস না দিস ওয়ে হি ইউজড টু হ্যাভ ওকে নাও ইয়েস নাও মোর দ্যান দ্যাট ওকে ইউ ক্যান থিংক অফ ইট 40 40 40 কেন রে ভাই দৃষ্টিটা রাখতে হয় কাকে পড়াচ্ছেন আপনি তাহলে 40 এভাবে এরকম শকিং ইনফরমেশন গুলো বাচ্চা বয়সে দাও দরকার ঠিকই আর কি আলাপ পান আপনি ইয়া 40 চিলড্রেন হি ইউজড টু হ্যাভ হি ইউজড টু হ্যাভ হি ইউজড টু হ্যাভ ইউজড টু হ্যাভ এখানে ব্যাড ইংলিশ হাউ মেনি চিলড্রেন ডিড হি হ্যাভ 20 ডটারস এন্ড 20 20 ডটারস এন্ড 20 20 ডটারস এন্ড 20 বয়স 20 ডটারস and 20 sons অথবা 20 boys and 20 girls boys and girls 20 20 do you know how was his appearance how tall Adam alayhis salam was do you know that think how tall he was 60 feet tall that's right how did you know that 60 feet And some narration, and some narration, and some narration. Some narrations, not some narration. Some narrations. More than that. He was the first parent. He was the first parent. He was the first parent. First parent, not first parents. He was the first parent. Othoba, they were the first parents. If anyone asks you who is our first father, you must say, Adam, alayhis salam. Islamically, we have four parents four father four father
four fathers and four mummy mothers four mummina four mummies athaba four mums athaba four mothers four mummy first one adam and hawa adam and hawa second one now second one you know the big cyclone came cyclone na big flood came flood bonna flood everything was destroyed in the time of Noah alayhis salam even our Kaaba was destroyed at that time do you know that prophet name Noah his name was Noah not Noah othoba Nuh alayhis salam ইংরেজিতে নোয়া not Noah he is Adam Asani second father in the history of Islam thirdly millat abikum Ibrahim who named us Muslim our name is Muslim our identity is Muslim what's our name Muslim all the children are Muslim you know no matter where he born, if he is born Jewish family or Christian family he is Muslim this came from almighty subhanahu wa ta'ala prophet muhammad sallallahu alaihi wasallam says ma min mauludin illa yuladu ala al fitra every single individual born on the terms of islam later on their parents make them christian idolaters jewish hindu like that but by birth every single individual is muslim every single individual is a muslim any children you see bad english any child othoba every child othoba all children as you know we call all wives of prophet muhammad you know the name of muhammad sallam wife bad english name of prophet muhammad sallam's wives bad english the names of the wives of prophet muhammad sallam etar che bhalo english hocche the names of the wives of prophet muhammad how many wives muhammad used to have What was the first wife name of Muhammad? What was the name of the first wife of Prophet Muhammad? Eta hocche right English. You know the youngest wife of Muhammad sallallahu alaihi wasallam? Very young wife. Eram rosh hacker dorkar ta ki? Who was she? Aisha Siddiqa radhiyallahu anha. Do you know what age? এই আলোচনাটা এখন না করলে হইতো না মনোয়ার সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was 52 and Aisha was 8 এই আলাপটা শিশুদের সঙ্গে না করলে হতো না কত আলাপ আছে কারণ এটা বিশদ আলোচনার অপেক্ষা রাখে তাই না তার এক মানে ওয়ার হাউ ওল্ড আর শি 6 বাট এট দ্যাট এজ আয়েশা ডিডন্ট গো টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউস ওয়ান শি বিকাম 9 দেন শি ওয়েন্ট টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউস দ্যাট ওয়াজ দ্য অর্ডার অফ হুম অথবা বেটার ইংলিশ হচ্ছে হুজ অর্ডার ওয়াজ ইট অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা
If you say some lady, mommy, what are you gonna say? What are you gonna say? What are you gonna say to his, her wife, her husband? What you gonna say, her husband? What are you going to tell her husband? Othoba, what are you going to say to her husband? এখন এই মোল্লার মৌলবীর ভুল ধরায় জানি তাকে যারা পূজা করেন এবং এই যাজক শ্রেণীতে যারা বিশ্বাস করেন তারা আমাকে কাফের ফতোয়া দিবেন কোনো আসে যায় না এই সকল মূর্খদের হাতে ইসলাম নিরাপদ নয় মুসলিমরা নিরাপদ নয় শুধু তাই না তারেক মনোয়ারের অনেক অনেক কিছু আমার হাতে এসে পৌঁছেছে এই তারেক মনোয়ার অনেক 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 কিছুর জন্য দায়ী সময় প্রকাশ করবে মাস্টারের চোখ সতর্ক থাকতে হয় ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আলহামদুলিল্লাহ আজকে বলে ফেললাম ফট করে এটা কেউ জানে না আমার পরিবারও জানে না কেউ জানে না খালি আমার মা জানে